প্রকৃতির রুদ্র রূপ। ডিমাহা সাউথ এয়া প্রকৃতির কালরূপ। জেনিয়ে চা যায় তেনিয়ে কেবল ভূমিস্খলন আর বান, চৌপাশে কেবল ধ্বংসস্তূপ, বিচ্ছিন্ন হয়ে পড়ছে স্থলপথ। অকমান মই দেখুৱাম আগলৈ আহিম, এই রাস্তাটো সম্পূর্ণরূপে খহি গৈছে। যিটো রোড লঙ্কার পৰা কানেক্টিভিটি হাফলঙলৈ আহে, সেই রাস্তাটো সম্পূর্ণরূপে এতিয়া বন্ধ, বিচ্ছিন্ন হয়ে পড়ছে রেলপথ। চৌপাশে কেবল এতিয়া ভয়াবহতার ছবি, ক্রমাৎ অধিক ভয়ঙ্কর হয়ে পড়ছে ভূমিস্খলন আর বান পরিস্থিতি। বড় হাফলঙত রাষ্ট্রীয় ঘাইপথ ছিগি যাওয়ার ফলত বহির্বিশ্বর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে হাফলঙর। ডিমাহাসর এই ভয়ঙ্কর ভূমিস্খলনের মাজত উপস্থিত নিউজ লাইভর চিফ রিপোর্টার গৌরবজ্যোতি নেওক। এই মুহূর্তত মই বড় হাফলঙত উপস্থিত আছো আর ইয়াত আপনি দেখিবলৈ পাইছে যে এই হাফলঙলৈ অহা যোৱা কৰা যিটো মূল পথ আছে, সেই পথটো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ছে। আর জাতিংগার পৰা যিটো শিলচৰলৈ মূল ন্যাশনেল হাইওয়ে আছে, সেই ন্যাশনেল হাইওয়েটো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ছে। পাঁচটা রাজ্যিক আর রাষ্ট্রীয় ঘাইপথ বন্ধ হয়ে পড়ছে। শিলচৰ সংযোগী রাষ্ট্রীয় ঘাইপথে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়ছে। নাই এতিয়া বিদ্যুৎ সেৱা, নাই মোবাইল নেটওয়ার্ক, নাই ইন্টারনেট সেৱা। ডিটেক্সেরাত রেলপথ উটুয়াই লৈ গৈছে, রেলপথ 10 ফুট তললৈ বহি গৈছে, যার ফলত উত্তর পূবর বিভিন্ন রাজ্যরে বিচ্ছিন্ন হয়ে পড়ছে রেল যোগাযোগ। এইটো নিউ হাফলং রেলওয়ে স্টেশন। ভূমিস্খলন আর বানর ফলত রেলওয়ে স্টেশনের দুরবস্থা চাওক, এনেদরে রই থকা রেল বাগরি পড়ছে। যেটো রেলপথ আছিলে হাফলঙৰ, যেটো রেলপথ আছিলে, সেই রেলপথ সম্পূর্ণরূপে 10 ফুট তললৈ নামি গৈছে। ট্রেন যোগাযোগ বন্ধ আর তার ফলশ্রুতিত এন্টায়ার যে বরাক ভ্যালি আছে, বরাক ভ্যালিলৈ ট্রেন চলাচল বন্ধ। আর হাফলঙৰ মাজেরে বরাক ভ্যালি হয়ে ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরামলৈ ট্রেন চলাচল করে, খাদ্য সামগ্রী সেই ট্রেনত নিয়া হয়, অহা যাওয়া করা হয়, নিয়া হয় স্টেট কেখনলৈ, কিন্তু সেয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ছে। রেল সেবা বন্ধ হয়ে পড়ার ফলত বরাক উপত্যকার লগতে ত্রিপুরা, মিজোরাম আর মণিপুরত ভয়ঙ্কর খাদ্য সংকটে দেখা দিছে। গুয়াহাটি হাফলং, লঙ্কা হাফলং সকলবোৰ রাষ্ট্রীয় আর রাজ্যিক ঘাইপথ ছিগি গৈছে, সম্পূর্ণরূপে খহি গৈছে। যিটো রোড লঙ্কার পৰা কানেক্টিভিটি হাফলঙলৈ আহে, সেই রাস্তাটো সম্পূর্ণরূপে এতিয়া বন্ধ। আর আমি যি স্থানত উপস্থিত আছো সেই স্থানৰ পৰা কমপ্লিট রাস্তা নাই। এই ভয়ঙ্কর ভূমিস্খলনত ইতিমধ্যে প্রাণ গৈছে তিনিজনের। হাফলঙৰ সার্কিট হাউসর রেলিং সহ গার্ডওয়াল খহি পড়ছে। দেওবারে নিশা হাফলং সার্কিট হাউসর চৌহদর প্রায় 30 ফুট বহল অংশর ভূমি খহি পড়ার ফলত ভাবুকি আহিছে এতিয়া সার্কিট হাউসলৈকো। ইতিমধ্যে হাফলঙৰ পৰা রেল আর পথ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকার ফলত হাফলঙতে আবদ্ধ হয়ে পড়ছে হাজার হাজার লোক। অবশ্যই তার মাজতে আবদ্ধ লোকক উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত আছে। বিমান আর হেলিকপ্টারে আবদ্ধ লোকসকলক উদ্ধারের চেষ্টা চলাই থাকা হয়েছে। ক্যামেরা পার্সন জয়ন্ত দত্তর সহ হাফলঙৰ পৰা গৌরবজ্যোতি নেওক আর সদীপ হামজা, নিউজ লাইভ।